হ্যালো ভিওর্স আজ আবার আপনাদের সামনে উপস্থিত হলাম ভাষা নিয়ে আজ আমরা দেখব আপনি কি একজন তামিল ভাষার শিক্ষার্থী তাহলে অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন হয়তো এই টিউটোরিয়ালে তামিল থেকে বাংলা শেখার মতন অনেক গুরুত্বপূর্ণ বিষয় অনেক গুরুত্বপূর্ণ বাক্য এবং বেসিক ওয়ার্ড মিনিংগুলো হয়তো আপনি পেয়ে যাবেন তবে দেরি করছেন কেন এখন শুরু করুন না ভিডিওটি দেখার জন্য তো এই চ্যানেলে আপনারা তামিল টু বাংলা এবং হিন্দি টু বাংলার অনেক টিউটোরিয়াল পেয়ে যাবেন যা আপনাদেরকে ভাষা শিক্ষার ক্ষেত্রে এক অগ্রগতি ভূমিকা পালন করে থাকবে তো ভিউয়ার্স চলুন না আমরা জেনে নিই আজ আমাদের তামিল ভাষা টি বিষয় দিক থেকে দেখেছি এটা তামিল শব্দ হবে পাতিটা পাতিটা শব্দের অর্থ হলো দেখেছি এখানে এটা হবে ইঙ্গ ইঙ্গ শব্দের অর্থ হলো এখানে সে অবন বা আভান সে অর্থ হল অবন বা আভান তুমি এটা হবে নি নি অর্থ হল তুমি স্বাগতম এটা হবে ভাঙ্গ বা ভাঙ্গা অর্থ হল সাগতম আশা এটা হবে বা বা মিন আশা খোলা এটা হবে তারা তেরা অর্থ হলো খোলা দূরে যাও পাডা পাডা অর্থ হলো দূরে যাও ঠিক এটা হবে ভোলাতু ভোলাতু অর্থ হলো ঠিক পাগল লুসো লুসো অর্থ হলো পাগল ভাই আন্না আন্না শব্দের অর্থ হলো ভাই এটা সুন্দর এদি আলাগে এদি আলাগে অর্থ হল এটা সুন্দর কি এর তামিল শব্দটি হবে কুট্টা কুট্টা অর্থ হল কি এটা কি এদি না এদি না অর্থ হলো এটা কি এটা সম্ভব এদি পসিবেল এদি পসিবেল অর্থ হলো এটা সম্ভব কি হলো এর না আছে এন না আছে অর্থ হলো কি হলো মুখামুখি এটা হবে নেরুকুনের নেরুকুনের অর্থ হলো মুখামুখি বেকুব এটা হলো বেকু বেকুব এটা হলো বেকু মিথ্যা এটা হলো পয পই অর্থ হলো মিথ্যা যথেষ্ট এটা হবে পদম পদম শব্দের অর্থ হলো যথেষ্ট টাকা দত্তু দত্তু অর্থ হলো টাকা কোনো সম্ভাবনা নাই এদো পসিবাল হিল্লেয়া এদো পসিবাল হিল্লেয়া অর্থ হলো কোনো সম্ভাবনা নাই সাবাস নাল্লাদে নাল্লা দে অর্থ হল সাবাস না কিছু না অন্য হিললে অন্য হিল্লে অর্থ হল না কিছু না কে সে এটা হবে এয়ারে আবুরে এয়ারে আবুরে অর্থ হল কে সে তাই কি আপ্রিয়া আপ্রিয়া অর্থ হলো তাই কি তুমি কি রাগ করেছো নিকোয়াম কোয়াম মা ইরকিয়া নিকোয়াম কোয়াম মা ইরকিয়া অনেক দিন পর রম্বনাল কাপম রম্বনাল কাপম অনেক দিন পর এইভাবে এপিদা এপ্রিদা অর্থ হলো এইভাবে আবার দেখা হবে সি ইউ এগেয়ান সি ইউ এগেয়ান তো ভিউয়ার্স এই ছিল আমাদের আমৃত্যু বালার আজকের কালেকশন হয়তো এই টিউটোরিয়ালের মাধ্যমে আপনারা অনেক তামের গুরুত্বপূর্ণ বাক্যগুলো দেখে নিতে পারছেন যা হয়তো আপনারা এখন থেকে ব্যবহার করতে পারবেন তবে এরকম আর নতুন নতুন ভিডিও পেতে হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেলবনটি বাজে নিন যাতে নতুন কোনো ভিডিও আপলোড হলে আপনারা তা দেখে নিতে পারেন ধন্যবাদ আপনাদের সবাইকে ভিডিওটি দেখার জন্য ভালো থাকবেন